সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কেবল নিজের স্বার্থ রক্ষা নয়, একে অপরের কল্যাণে এগিয়ে আসাই মানব জীবনের মূল লক্ষ্য। আর এর প্রকৃত উদাহরণ হল এনএসএসের স্বেচ্ছাসেবকরা। সমাজের গরিব দুস্থদের সেবা ও সহায়তা করাই এনএসএসের মূল কর্ম ও ধর্ম। নিজে দেশে ধর্ম পালনের প্রতি হল বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিট। শনিবার বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এক মেগা চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। জয়পুর মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয় এই শিবিরের। মূলত ওই এলাকার জনগণের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে এবং তাদের চক্ষু বিষয়ক বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত করার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, শুধু চক্ষু শিবিরই নয়, সকল স্বাস্থ্য শিবিরগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করা এবং প্রাথমিক অবস্থায় রোগ নির্ধারণ করে উপযুক্ত চিকিৎসা গ্রহণে সাহায্য করা। এবং খুব ভালো লাগছে আমাদের রাজ্যের এনএসএসসি, বিশেষ করে বালিকা বিদ্যাপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ে যে এনএসএসসি ইউনিটি আছে, তারা কিন্তু প্রতি সময় সামাজিক কর্তব্য, সামাজিক দায়িত্বকে সামনে রেখে এবং এনএসএসসির যে চিন্তা পরের জন্য করা, সেবামূলক কাজ করা, সেটাকে সামনে রেখে তারা বিভিন্ন কর্মসূচি করে। আমিও বিভিন্ন কর্মসূচি ওনাদের যাই এবং খুব ভালো লাগে, খুব সুন্দর ব্যবস্থাপনায় তারা কাজটা করেন। আজকেও রামনগর বিধানসভা কেন্দ্রে জয়পুর জামে মসজিদের প্রাঙ্গণে আমাদের এই এনএসএস বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে একটা চক্ষু শিবির, মেগা চক্ষু শিবির আয়োজন করা হয়েছে। অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং বিশেষ করে এই এলাকার যারা জনগণ থাকেন তাদের প্রয়োজনীয়তা অনুভব করি বিভিন্নভাবে স্বাস্থ্য শিবিরে। তা আমরা বিশ্বাস করি যে স্বাস্থ্য শিবির, যে ক্ষেত্রে চক্ষু শিবির হোক বা অন্যান্য শিবিরই হোক, মানুষকে সচেতন করা এবং রোগ সম্বন্ধে তাদেরকে আগে থেকেই জানান দেওয়া, সেক্ষেত্রে অনেকটাই রোগাক্রান্ত থেকে তারা নিজেরা বাঁচতে পারে, নিজেকে রক্ষা করতে পারে শারীরিক দিকে সুস্থ থাকার হিসাবে। সেক্ষেত্রে আজকে এনএসএস বাণী বিদ্যাপীঠ স্কুলের বিদ্যালয়ের উদ্যোগে যে মেগা স্বাস্থ্য শিবির, যেটা বলবো চক্ষু শিবির, এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সৌভাগ্য, আমি বলবো আমি তাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি ওনার যে অবদান এই রাজ্যের, বিশেষ করে গরিবাংশ রোগীদের জন্য আমি বলবো সারা রাজ্যের সঙ্গে, ডক্টর ফণী সরকার, তিনি প্রখ্যাত চিকিৎসক আমাদের রাজ্যের কৃতী সন্তান। ওনাকে পারিবারিকভাবে ওনাকে আমি সব ভালো জানি, ওনার মানসিকতা এবং চিন্তা ভাবনা মানুষের জন্য করা, আমাদের রাজ্যের ডাক্তারবাবুরা অধিকাংশই সেবামূলক কাজ করেন। আমি তার মধ্যে বলবো উনি একজন অন্যতম মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব, যিনি মানুষের পাশে থাকেন, বিশেষ করে গরিব অংশের মানুষকে ফ্রি চিকিৎসা করার ক্ষেত্রে, মেডিসিন দেওয়ার ক্ষেত্রে এটা দৃষ্টান্ত আমাদের রাজ্যে। এই শিবিরে রাজ্যের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর ফণী সরকারের উপস্থিতিতে এদিন এলাকার বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন এবং তাদের বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।